নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বিকেল এখন 4টে বাজে। ঘণ্টাখানেক আগে ওনারা ফোন করেছিলেন যে আমরা বাড়িতে আছি কিনা, ওনারা সোফাটা আজকে ডেলিভারি করবেন। এর আগে তো ভ্লগে আপনারা দেখেইছেন যে আমরা সোফা দেখতে যাচ্ছিলাম, দুটো তিনটে দোকানে দেখলামও জানেন, কিন্তু দিনের শেষে সেই কস্কো থেকেই অর্ডার করলাম। দিনের শেষে দেখলাম যে আমার বাজেটের মধ্যে সবথেকে ভালো সোফাটা কস্কোতেই পাচ্ছি, তবে দোকানে গিয়ে নয়, কস্কোর যে অনলাইন সাইটটা আছে ওখান থেকে অর্ডার করেছিলাম। রিভিউও দেখলাম খুব ভালো ছিল সোফাটার, আর সাইজটাও দেখলাম বেশ বড়, তো ওই জন্য এটাকে নেওয়া হলো। এই যে দিয়ে গেছেন ঘরের মধ্যে, এবার ওনারা সেটও করে দেবেন। এইটাই কস্কো থেকে জিনিসপত্র নেওয়ার একটা সুবিধা। এত বড় বড় সোফাগুলো যেগুলো আমরা নাড়াতে পর্যন্ত পারি না, আর ওনারা অনায়াসে বয়ে নিয়ে চলে আসেন। এই যে সোফাটা সেট করার পর এইরকম লাগছে। এবার আমরা সোফাটা অন্যদিকে ঘুরিয়ে রাখছি, আর টিভিটাকে এটার যে উল্টো দিকে দেয়ালটা ছিল সেখানে আজকে একজনকে আসতে বলেছি, উনি এসে ওয়াল মাউন্ট করে দিয়ে যাবেন। রংটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বলুন, তবে বাচ্চা কাচ্চাদেরকে আর খাবার দাবার নিয়ে এই দিকটা আসতে দেওয়া যাবে না। তার মেহু কোথায় দেখি, কি ঠান্ডা রে! কি সুন্দর ফুলগুলো! হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। জবা ফুলগুলোও হয়েছে, এই দিকটা একদম লাল হয়ে গেছে। আমরা কি টার্গেটে যেতে পারবো? টার্গেট কেন রে? একটা বন্ধু অনেক সুন্দর ব্রেসলেট ছিল, কি সুন্দর স্টোরেজ ছিল, আর যখন আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে পেল, টার্গেট বলল। টার্গেট বলছে কেমন ব্রেসলেট? খুবই সুন্দর স্টোরেজ আছে, ডায়মন্ডস আছে, গোল্ডেন কালার, তাই একদম ক্রিসমাসের মতো। একদম ক্রিসমাসের মতো? শুধু ব্রেসলেট না আর কিছু নেবার আছে? অকারণ ঘুরবি না তো, হয়ে গেল বাড়ি। এখন আবার টার্গেট যাবো, রাতে রান্নাও তো হয়নি রে। একবার কে যেতে পারবো? আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই জামা কাপড়গুলো ছেড়ে নে, এটা সেই সকাল থেকে পরে আছিস, তুই ড্রেস চেঞ্জ করে নে, দি চ ঝপ করে ঘুরে তাহলে চলে আসছি। চ চ চ বাড়িতে যখনই কোনো নতুন সোফা আসে বা খাট আসে বা গদি আসে, জিনিসটা আরামদায়ক হয়েছে কিনা বোঝার জন্য ওর বাবা তার উপরে আধ ঘন্টা ঘুমিয়ে নেয়। যাই হোক চলুন, ভেবেছিলাম রামাকে আর টার্গেটে নিয়ে যাব না এই ঠান্ডার মধ্যে, কিন্তু ওর বাবা যখন ঘুমিয়ে পড়েছে দুজনকেই নিয়ে যাই। সোফাটা এই জন্য আরও পছন্দ হয়েছিল, টানলে এটাকে আবার খাটের মতো হয়ে যাবে। চলুন বেরিয়ে পড়েছি আমরা। টার্গেটে যাওয়ার জন্য হাইওয়েতে ওঠার দরকার পড়ে না, মেন রোড দিয়ে গেলেই হয়, ওই জন্য এই কাছে পিঠের দোকান বাজারগুলো আমিই যাতায়াত করতে পারি। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখুন মলটা, প্রত্যেক বছর এইখানটা এইভাবে সাজায়। এক তো বাচ্চারাও খুব ভালোবাসে দেখতে, আমাদেরও খুব ভালো লাগে, আর এখানটা একটুখানি আবার ফটো তোলার ব্যবস্থাও থাকে। ওই যে সামনে কালো ছাতাটা, চলুন একটু কাছ থেকে গিয়ে দেখি। প্রায় 20 ফুট লম্বা একটা বিশাল ক্রিসমাস ট্রি, যেটা একদম ছাদ ছুঁয়েছে, আর চারিদিকটা ছোটো 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 ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো। এত এই জায়গাটা প্রাণবন্ত আর রঙিন হয়ে থাকে দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। বড় বড় গিফটের বাক্স রাখা, আর নিচের দিকে তুলোগুলো কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, যেন মনে হচ্ছে বরফ পড়ে আছে। আর দূরে ওই যে সবুজ রঙের চেয়ারটা দেখছেন, ওখানে স্যান্টা বসে থাকে, বাচ্চারা এসে ওনার কোলে চড়ে ফটো তোলে। পুরো ডিসেম্বর মাসটাই এমন সুন্দর করে এখানটা সাজানো থাকে, যখন ক্রিসমাস চলে যায় তারপরে এনারাও চলে যান, আবার সামনের বছর আসেন। চলুন আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এবার দোকানের দিকে যাই। বেশ সুন্দর এই ফল রাখার ঝুড়িটা লাগছে দেখুন, $3 মাত্র দাম, মানে প্রায় ধরুন ওই 250 টাকা মতো। এই বালতিটা নিয়ে কত রকমারি রকমারি ব্যাগ এসেছে। এই সময় এই দেশে উৎসবের মরশুম চলে বলে প্রতিটা জিনিসের উপর প্রচুর ছাড় চলতে থাকে, এখন এই ব্যাগগুলোর উপর 30% করে ছাড় দিচ্ছে। এই ব্যাগের সঙ্গে একসঙ্গেই এদের জুয়েলারি সেকশনটা, মেহা ওখানে ব্রেসলেট খুঁজছে, তো ও তো ব্রেসলেটটা দেখেছে, আমি ভাবলাম তাহলে ওই খুঁজুক, আমি একটু হাতের কাছে ব্যাগগুলোকে দেখে নিই। আপনারা তো জানেনই যে এদেশে ক্লাস 5 অবধি যে স্কুলটা চলে তাকে বলে এলিমেন্টারি স্কুল, আর ক্লাস 6, 7, 8 এই তিনটিকে বলে মিডিল স্কুল, আবার 9, 10, 11, 12 হয় হাই স্কুল। এই এলিমেন্টারি স্কুল আর মিডিল স্কুলে বাচ্চাদের মধ্যে একটা খুব সূক্ষ্ম পরিবর্তন হয় দেখছি, মেহার মধ্যেই লক্ষ্য করছি, আত্মসচেতনতা বোধটা দেখছি একটু বাড়ছে। কিছু মাস আগে এই মেহাকে দেখতাম শুধুমাত্র নিজের জিনিসটুকু নিয়ে থাকতেই ও ভালোবাসত, কোন বন্ধু কি পড়েছে কি না পড়েছে কোনো দিকেই ও তাকাতো না, কিন্তু এখন ওর মধ্যে একটি আমূল পরিবর্তন দেখি। বন্ধুরা কে কী জামাকাপড় পরে এলো, কোথা থেকে তারা সেটি কিনেছে, কারোর হাতে পরে আসা সুন্দর ব্রেসলেট, এইগুলো দেখে ওর এখন চোখ টানে। যখন মেহা ছোট ছিল অনেক বন্ধুই বলতো
যে মিডিল স্কুল হচ্ছে বাচ্চারা নিজেদেরকে তখন সাজাতে শুরু করে। সেই সময় তারা শেখে যে কীভাবে সাজতে হয়, কীভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়। আর যখন দেখবে তোমার মেয়ে হাই স্কুলে যাবে, তুমি আর তাকে চিনতেই পারবে না, সে নাকি একটা মডেলের মতো হয়ে যায়। আস্তে আস্তে দেখছি তাদের কথাগুলি সত্যি হচ্ছে। জানেন, যেহেতু এদেশের বেশিরভাগ স্কুলে ইউনিফর্ম নেই, ওই জন্য ছাত্রছাত্রীদের মোটামুটি অবাধ স্বাধীনতা থাকে স্কুলে তাদের পছন্দের জামা কাপড় পরে আসার। অধিকাংশ ক্ষেত্রেই চোখে পড়ে ছেলে মেয়ে নির্বিশেষে তারা জিন্স পরেই স্কুলে আসে। তো এই জিন্সের ধরন দেখলেই আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটি এলিমেন্টারিতে পড়ে নাকি মিডিল স্কুলে পড়ে নাকি হাই স্কুলে পড়ে। যখন দেখবেন আপনি একটি বাচ্চা মোটামুটি রেগুলার একটা নর্মাল ধরনের জিন্স পরে স্কুলে গেছে, বুঝবেন সে এলিমেন্টারিতে পড়ে। আর যখন দেখবেন তার জিন্সটি একটু বুট কাট বা ব্যাগি ধরনের হয়ে যাচ্ছে, বুঝবেন সে বাচ্চাটি এবার মিডিল স্কুলে যাচ্ছে। আর হাই স্কুলের বাচ্চারা একটু অন্যরকমের জিন্স পরে, একটু রিপড বা তাদের একটু অন্যরকমের ধরন থাকে। যখন মেহা হাই স্কুলে যাবে তখন সেই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কত রকমের কানের দুল এসেছে দেখুন। প্রথম প্রথম ভাবতাম এই ধরনের কানেরগুলো পরলে কেমন লাগবে রে বাবা, কিন্তু দেখি লোকজন পরেন, ভালোও লাগে বেশ। বাহ, এই হারটি কি সুন্দর লাগছে দেখুন। চলুন, সে খুঁজে পায়নি ওরকম ব্রেসলেট, কবে এখন কিনে এনেছে, এতদিন কি আর দোকানে আছে? ওইদিকে ও এখন জামা কাপড় দেখতে যাবে বলছে, একবারটি ঘুরিয়ে আনি। কি সুন্দর এখানে গয়না রাখার বাক্সগুলো দেখুন। দোকানগুলোতে এখন বিভিন্ন রকমের শীতের জামা কাপড় চলে এসেছে। এই ধরনের জামা কাপড়গুলো দেখি এখানকার স্কুলের বাচ্চারা খুব ব্যবহার করে। একই রঙের ফ্লিসের জামা আর প্যান্ট, জামা আর প্যান্ট মিলিয়ে মোটামুটি $40 কাছাকাছি পড়ে যায়, তার মানে প্রায় ধরুন ওই 3,500 টাকা মতো। এই যে খুঁজে পেয়ে গেছে সেই ঢিলা ঢালা জিন্সগুলো। আমি হলে হয়তো নর্মাল জিন্সই কিনতাম, কিন্তু এই দেখুন ঠিক খুঁজে খুঁজে বার করেছে। ভালো লাগছে এটা বেশ দেখতে, আবার ছোটো ছোটো এমব্রয়ডারি ফুল করা আছে। এর আগে কখনো খেয়াল করিনি এই দিকটা, তবে ওই ধরনের জিন্সগুলো এখানে দেখছি অনেক রকম রাখা আছে। আর আমার খুব ক্লান্ত হয়ে গেছে বলে এবার বসে পড়েছে কাটে। এই সোয়েটারটা মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে, তখন থেকে ঘুরছি এটাকে কোলে নিয়ে। বছরের এই বিভিন্ন রকম সময়ে দোকানগুলিও বিভিন্ন রকমভাবে বেশ সেজে ওঠে, লাগেও ভারী ভালো। এই সাদা টপটা কি সুন্দর লাগছে দেখুন, কিন্তু মেহার সাইজে পেলাম না, ছোটো এটা। বহু খুঁজেও যখন দেখলাম ব্রেসলেটটা পেলো না, দেখছি একটু হতাশ হয়ে গেল। ওই জন্যই নিজে যখন বললো একটু জামা কাপড়ের দিকটা যাবো, মা না ঠিক আছে যা, কিন্তু মনে হচ্ছে না আজ আর কিছু কিনবে বলে, চলুন এবার ফিরি। যখনই একবার করে বলছি চড়ে এবার বাড়ি চ, দেখছি একবার করে বসে গিয়ে আর একটা করে জিনিস টানছে। তবে আর একটা জিনিসও ভালো হয়েছে, মিডিল স্কুলে উঠে জিনিসপত্রের দাম দেখে কিনতে শিখেছে। যদি হয়তো কোনো জিনিস ওর পছন্দ হয়েছে, বলছি হয়তো কোনো অসুবিধারে নিয়ে নে, কিন্তু দেখি নিতে চায় না, বলে ওভার প্রাইসড। নিজে ঘরে টুকটাক কাজকর্ম করে যেটুকু রোজগার করে, ওটিতে এখন বুঝেছে যে রোজগার করাটা কঠিন কিন্তু খরচ করাটা সোজা। তাই দেখি কমের মধ্যে আবার জিনিসপত্র খোঁজার চেষ্টা করে। ঘরের কাজের প্রতি দেখি একটু দায়িত্বশীলতা বেড়েছে। ফিল্টারে জল ভরে দেয়া, ডিশ ওয়াশারটা খালি করে দেয়া, হাত খালি থাকলেই দেখি এগুলো করে। হোমওয়ার্কটা এখন নিজে নিজে করে জানেন। এখন আর আমাকে মেহা হোমওয়ার্ক হয়েছে কিনা তোর বলে আর ওর পিছনে পড়ে থাকতে হয় না। তবে ছোটোবেলায় যেমন কোনো জিনিসপত্র বললেই এক কথায় মেনে নিত, এখন আর সেটি অবশ্য হয় না। এখন আবার খুব যুক্তিতর্কের মেলা হয়েছে, তার সঙ্গে আবার সেন্স অফ হিউমারটাও বেড়েছে। কিছুদিন আগেও যে কথাগুলো শুনলে রেগে একদম অস্থির হয়ে যেত, এখন দেখি আবার সেইগুলো শুনলে হাসে। আবার সময় সুযোগ বুঝলে সেইগুলোকে ঘুরিয়ে আবার মা বাবার ওপরেও প্রয়োগ করে। এই এক টি শার্টটা পরে আবার ঘুরে সেটাই পছন্দ হচ্ছে। চলুন এবার বেড়াই। একেবারে খালি হাতে খালি মুখে বাচ্চাদের দোকান থেকে নিয়ে যাওয়া যায় না। মেহার জন্য তাই একটু পিৎজা আর আমার জন্য একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই, অন্তত একটু মনটা খুশি হোক। চলুন, বেরিয়ে পড়েছি দোকান থেকে। দোকান থেকে বেরালেই ঠান্ডা, ভেতরটা বেশ সুন্দর গরম থাকে, ভেতরে হিটার চলতে থাকে। তবে আজকে ঠান্ডাটা একটু কম, সকালের দিকে ভারী বৃষ্টি হয়েছে আর এখনও বেশ মেঘলা মেঘলা। চলুন, কাছাকাছি পার্কিং পেয়ে গেছি, এবার গিয়ে উঠি। ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে অস্থির একটু ওই বলটায় বসবে বলে, কিন্তু বলটা দেখতে ছোটো লাগছে, অনেকটা বেশ বড় আছে। আর আমার তো একটাই ভয় লাগে যদি এ পাশ থেকে লাভ দিয়ে ওদিক দিয়ে টুক করে পড়ে যায়। বাড়ি এসে দেখি এনারাও চলে এসেছেন টিভিটা ওয়াল মাউন্ট করে দেবার জন্য। এই যে হয়ে গেছে, মিনিট 15 মতো লাগলো জানেন। এই 15 মিনিট কাজ করে নিলেন $120। $120 মানে প্রায় ধরুন 8,500 টাকা।
এই টেবিলটার ওপরে আগে টিভিটা থাকতো স্ট্যান্ডে দাঁড় করানো, এবার এই টেবিলটাকে নিয়ে এই টিভিটার নিচে রেখে দেবো। তোমার অফিস হয়ে গেছে? লুচি মাংস করার কথা দোলাকে মনে আছে? দোলা এসেছিল, অস্ট্রেলিয়ায় আছে, তো ও তোমার লুচি করবে। সেটা তখন বুদ্ধি বের করা হলো, তো আটা বেলে যেরকম হোক, টেরা কাটা যা হোক, যাই হোক, তারপরে ছোট ছোট গোল গোল বাটি নিয়ে ফেলে ফেলে। ওটা তো ভালো বুদ্ধি তো, তবে গ্লাস আর বাটি কিন্তু বহু কিছুতে সাহায্য করে জানো, যেমন লুচি গোল কাটতে সাহায্য করে। আমরা আবার ছোটবেলায় আমাদের সরস্বতী পূজার সময় বাঁধাকপি কাটতে হতো, আর স্কুলে তো প্রচুর স্টুডেন্ট, প্রচুর বাঁধাকপি কাটতে হতো, কে আর অত কাটবে? তখন ওই একটা করে গ্লাস নিয়ে আর একটা করে বাঁধাকপি নিয়ে সবাই বসতো, ওই গ্লাসের ধার দিয়ে বাঁধাকপি কাটা হতো খাবার খাওয়া বুক করে। ধরো 7-8 মেয়েদেরকে তো আর হাতে বঁটি দেওয়া যায় না, হাত পাত কেটে ফেললে তো সব গুনাশ হয়ে যাবে, তখন স্কুলে বাঁধাকপি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তো ওই জন্য হাতে সবাইকে একটা করে গ্লাস দিয়ে দিত, স্টিলের গ্লাস। এইরকম ছুটকো ছাটকা বুদ্ধিগুলো বহু জিনিসপত্র পারফেক্ট করতে সাহায্য করে। ওর বাবা যখন লুচি ভাজতে শুরু করে দিয়েইছে, ওইদিকে আমি ঝটপট করে তাহলে এবার আলু চচ্চড়িটা বসাই, তারপর ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়াতে পাঠাতে হবে, সকাল হলেই তো আবার স্কুল শুরু। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।